আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো কিওয়ার্ড রিসার্চ। এসইওর মধ্যে একটা পার্ট হচ্ছে যে রাইট কিওয়ার্ড সিলেকশন বা টপিক সিলেকশন, যে কোন টপিকটা নিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রজেক্টটা বা আমাদের ওয়েবসাইটটা দাঁড়া করাতে পারবো বা সাকসেসফুল হতে পারবো, ওই ওয়েবসাইট থেকে আমরা আর্নিং করতে পারবো। আমরা এরকম একটা টপিক নিলাম যে কোনো রিসার্চ করলাম না, কিছু করলাম না, জানি না, কাজ শুরু করলাম, কিন্তু এরকম হইলো যে আমরা 4-5 বছর কাজ করার পর ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর মতো অ্যাবিলিটি আমাদের নাই, সে স্কিল, সে ইনভেস্টমেন্ট আমাদের নাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ প্রজেক্টটাই লস এবং টাইম সময় সব কিছুই লস। তো এই জন্য আমরা একটা টাইম ফ্রেম আমরা চেষ্টা করি যে 1 বছরের মধ্যে বা 8 মাসের মধ্যে আমরা একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাবো। এটার জন্য কোন ধরনের কিওয়ার্ড আমরা সিলেক্ট করতে পারি, কম্পিটিশন কোন জায়গায় কম আছে, যে তাদের সাথে আমি পারবো কি না, তারপর তাদের যে সব কিছু আছে, যে ওয়েবসাইটের স্ট্রাকচার, ডিজাইন, এগুলো সব আছে, যে তার চেয়ে ভালো কিছু আমি করতে পারবো কি না, এভরিথিং। এসইওতে গুগলে কোনো একটা, যেমন হচ্ছে ডগ, যখন এই ওয়েবসাইটগুলো ফার্স্টের দিকে আসতেছে, তো এইগুলা আমি যখন পেছনে ফেলতে যাচ্ছি যে আমি এই পজিশনে আসবো, এই পজিশনে আসার জন্য আমাকে দেখতে হবে যে এই ওয়েবসাইটকে ওয়েবসাইট এই ওয়েবসাইটে যা আছে তার চেয়ে বেশি কিছু আমি করতে পারবো কিনা, ব্যাকলিংস, তারপর হচ্ছে এই ওয়েবসাইটের কন্টেন্ট যেগুলো আছে কত বড়, তারপর কত প্রফেশনাল, তারপর পিকচার, তারপর হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার, ডিজাইন, ওয়েবসাইটে যতগুলো আর্টিকেল আছে তার চেয়ে বেশি আমি দিতে পারবো কিনা, এভরিথিং। সব কিছু যখন আমি বেশি করবো তখন আমার ওয়েবসাইটটা এই পজিশনে আসবে। তো এইগুলা আমার দেখতে হবে যে আমি কাদের সাথে আমি লড়াই করতে যাচ্ছি বা কাদের আমি বিট করতে যাচ্ছি। এই জন্য আমাদের রিসার্চ করতে হয়। তো সেটাই প্রাথমিক স্টেপ হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ, কোন টপিকটা নিয়ে আমরা কাজ শুরু করবো, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বলি আমরা। তো এই জন্য আমরা কিছু আইডিয়া জেনারেট করার জন্য, যেহেতু আমরা বুঝতেছি না যে কোনটা নিয়ে আমরা কাজ করবো, তো এই জন্য ফার্স্টে আমরা লেখা সার্চ দিই কোনো একটা টপিক, যে কোনটা নিয়ে আমি কাজ করতে পারি। তো সাপোজ আমি ডগের কোনো একটা কিছু নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, ডগ নিয়ে আমি ইন্টারেস্টেড। তো ডগ লেখা যখন আমি সার্চ দিচ্ছি তখন দেখেন এই জায়গায় অনেকগুলা জিনিস আমাকে সাজেস্ট করতেছে গুগল। চাচ্ছি যে আরও ভালো কিছু তথ্য, ইনফরমেশান এবং সার্চ ভলিউম সহ। সার্চ ভলিউম সহ মানে হচ্ছে যে এগুলো আমরা দেখি গুগলের একটা টুলস আছে যেটা অনেক বেশি পপুলার, যেটা নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার, এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, যেটার মধ্যে আমাদের সার্চ ভলিউম, তারপর হচ্ছে কতটুকু মানুষ ইন্টারেস্টেড কিনা এগুলো নিয়ে, সিপিসি, এগুলো সব কিছু দেখায়। তো এইটার মাধ্যমে এটা হচ্ছে এইটা কিওয়ার্ড প্ল্যানার, এটাতে যাওয়ার পর আমরা কিওয়ার্ড রিসার্চ করি। তো আজকে আমি এটাতে দেখাবো না, এটা এখন একটু এক্স্যাক্টলি সার্চ ভলিউম দেখায় না, তো আমি একটু সহজভাবে কিছু দেখাবো। সেটা হচ্ছে যে আমি যদি সাপোজ আগে ডগ লিখে আবার সার্চ দিই, ডগ লিখে সার্চ দিলাম, তো আমি কিন্তু এই জায়গাতে দেখতেছি না যে এটার সার্চ ভলিউম কত। এটা দেখাচ্ছে যে গুগলের কাছে কতগুলো ডাটা আছে এটা দেখাচ্ছে, কিন্তু এটা মানুষ কত পরিমাণ সার্চ করে এটা আমি দেখতে পাচ্ছি না। এটা দেখার জন্য আমার যা করতে হবে, আমি হচ্ছে একটা অ্যাডনস ইউজ করব ক্রোম থেকে। আমি করতেছি হচ্ছে যে মোর টুলস থেকে এক্সটেনশন থেকে আমরা অলরেডি এই জায়গায় আছে, তারপর আমি দেখাচ্ছি কীভাবে এই করতে হবে। কিওয়ার্ড এভরিহোয়ার এই এক্সটেনশনটা এই করবো, অ্যাড করবো আমি এই সাইডে, এক্সটেনশন অ্যাড করতে এইভাবে করতে হয়। দেখাচ্ছি আমি এই সাইডে ক্লিক করে, তারপর হচ্ছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, তারপর এটা আমি রিমুভ করে দিই, নতুন করে একদম দেখাইতেছি আমি। তো এই জায়গাতে যখন আমি আসবো, আসার পর তখন আমি কিওয়ার্ড এভরিহোয়ার এটা লিখে আমি এই জায়গায় সার্চ দেব, সার্চ দেওয়ার পর এটা ফার্স্টে যেটা আসছে এটা আমি অ্যাড করবো ক্রোমে। এটা যখন অ্যাড হয়ে যাবে, অ্যাড এক্সটেনশন,
এটা অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর আলটিমেটলি একটা ট্যাব ওপেন হইলো। তো এটা ট্যাব ওপেন হোক আর না হোক, তাছাড়াও আরেকটা সিস্টেম হচ্ছে যে এটাতে ক্লিক করার পর আপডেট সেটিংস, এটাতে কিছু সেটিংস অ্যাড করতে হয়, তাছাড়া আমাদের রেজাল্ট দেখায় না। এখনও যদি করি দেখাবে না যায়, কিন্তু সব সেটিংস এটা সেট করার পর তারপর এই জায়গায় এই জন্য সার্চ বলে আমি দেখাইতেছি, মানে এই জায়গায় এটা এখনো সেট করা হয়নি। সেট করার জন্য যেটা করতে হবে, আপডেট সেটিংস, আপডেট সেটিংস থেকে এই জায়গায় এপিআই কি দিতে হবে। এপিআই কি পাওয়ার জন্য আমি উপর থেকে যে গেট এপিআই কিতে আমি ক্লিক করতে পারি। গেট এপিআই কি এখানে ওপেন হওয়ার পর আমার আমার একটা মেল অ্যাড্রেস দিতে হবে, যেহেতু আমার এটা হচ্ছে আমার মেল অ্যাড্রেস। যে কোনো একটা মেল অ্যাড্রেস দিলেই হবে, আপনি মেল অ্যাড্রেস দিবেন এই জায়গায়। দেওয়ার পর একদি দুইটা দিয়ে দিবেন, দেওয়ার পর ইমেল মি এপিআই কি দেওয়ার পর আমরা মেইলে একটা এপিআই কি পাবো, যেটা হচ্ছে এপিআই কি পাবো। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের মেইলে একটা মেসেজ আসছে। তো এই জায়গাতে হচ্ছে যে ক্লিক হেয়ার টু অ্যাক্সেস ইয়োর এপিআই কি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন হবে, ওপেন হওয়ার পর ইন্টারভিউ এপিআই কি আমরা পেলাম, এটা হচ্ছে এপিআই কি, আমরা এটা কপি করি। কপি করার পর আমি এপিআই কি এই জায়গাতে দিব, দেওয়ার পর ভ্যালিডে ক্লিক করব। এটা হলো ভ্যালিড হলো। তো এখন যদি আমি এটা যদি গ্লোবাল চাই অথবা যদি ইউনাইটেড স্টেট চাই, আমি এটা সিলেক্ট করে দিতে পারি। ইউনাইটেড স্টেট নিয়ে আমরা অ্যাকচুয়ালি কাজ করি, কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাক্ট অথবা ইন্টারনেট ইউজের দিক থেকে আর কি প্রফিট বেশি জেনারেট করার জন্য ইউনাইটেড স্টেট হচ্ছে বেস্ট। তো এই জায়গায় যদি আমি একবার রিলোড দিই, তো এই জায়গায় এখন দেখাবে সার্চ ভলিউম। এটা যখন আমি রিলোড দিছি, রিলোড দেওয়ার পর এই জায়গায় দেখাচ্ছে এখন এত হচ্ছে সার্চ ভলিউম সিপিসি এত। তো এগুলো এখন আমি কাইটা দিই, তো এটা দেখাচ্ছে। তো আমরা অ্যাকচুয়ালি কী নিব, আমরা নিব সার্চ ভলিউম। এটা হচ্ছে যে পাঁচশো থেকে পঁচিশশো যদি সার্চ ভলিউম হয়, তো আমরা বিগিনার হিসাবে নিব, এর চেয়ে বেশি হলে নিব না। যখন আমরা এক্সপার্ট লেভেলে চলে যাব, কয়েক বছর কাজ করব, তখন আমরা বেশি নেব, সমস্যা নাই। এটা নেওয়ার কারণ হচ্ছে যে এই সার্চ ভলিউমের মধ্যে যদি আমরা নেই, তাহলে আমরা খুব সহজেই একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে পারবো। আর এর চেয়ে যদি বেশি সার্চ ভলিউম নিলে আমাদের প্রবলেমটা হবে যে তারা অনেক বেশি শক্তিশালী, তাদের কিউ, তাদের কন্টেন্ট, তারপর ওয়েবসাইটের ডিজাইন সব কিছুই আর কি অনেক ভালো, ব্যাকলিংস এগুলো। তো এগুলো আমাদের বিট করা সম্ভব হবে না, অনেক সময় লাগবে। ওই পর্যন্ত হয়তো আমাদের ডেডিকেশন বা ধৈর্যটা থাকবে না, বা আমাদের ইনভেস্টমেন্ট, পরিশ্রম করার মন মানসিকতা থাকবে না। তো ওই এই জন্য আমরা অত বেশি সার্চ ভলিউম কিওয়ার্ড নিব না, কম নিব, যাতে আমরা সাকসেসফুল হতে পারি। সাকসেস একটা ব্লগ বা কোনো একটা কিছু যদি সাকসেস হয়, তারপর আমাদের কাজ করার প্রতি আরও ইন্টারেস্টেড ভালো লাগবে। তো এই জায়গায় সাইটে আরোই দেখায় আমাদের যে আরও কিওয়ার্ড সাজেশন দেখায় সাইটে। তো আমরা এগুলো ডাউনলোড করি সিএসবি ফরম্যাটে, এক্সপোর্ট টু সিএসবি ক্লিক করি। ক্লিক করার পর ডাউনলোড হয়। তো এই সাইডে যদি আরেকটা ক্লিক করি, তো দুইটা আমরা ডাউনলোড করলাম। তো দুইটা ওপেন করি আমরা। ওপেন করার পর আমরা বলছি যে কিওয়ার্ডের সার্চ ভলিউম যেগুলো হচ্ছে 500 থেকে 2500-এর মধ্যে এগুলো নিব, তার চেয়ে বেশি যেগুলো আছে ওইগুলো নিব না। তো এগুলো যেহেতু বেশি, এগুলো আমরা নিব না, এগুলো আমরা বাদ দিই, ডিলিট বাটনে ক্লিক করে বাদ দিলাম। তারপর যেগুলো আছে এগুলো থাকুক। তারপর হচ্ছে কম্পিটিশন, এগুলো দেখার দরকার, এটা কম্পিটিশন দেখার দরকার না। এটা হচ্ছে যারা গুগলে অ্যাড দেয় তাদের জন্য হচ্ছে এই কম্পিটিশন। যেমন বিভিন্ন কোম্পানি গুগলের কাছে বলে যে আমার এই প্রোডাক্টটা তুমি বিভিন্ন ওয়েবসাইটে দেখাবা, যেমন রাধুনি বা বিভিন্ন আরএফএল, বিভিন্ন কোম্পানি আছে এগুলো, যেগুলো আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার পর, এই কোম্পানিগুলো গুগলকে বলে যে আমার এই এটা দেখাবা, এটার কম্পিটিশন এগুলো দেখাইতেছে। তো এগুলো আমাদের দেখার দরকার না। সিপিসি হচ্ছে যে কিওয়ার্ডটার মূল্য অ্যাকচুয়ালি কতটুকু, যে কতটুকু এটার জন্য গুগলের কাছে কত মানুষ লাইন ধরতেছে যে এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড দেওয়ার জন্য। তো এটার জন্য আমরা কিওয়ার্ডের কোন মূল্য বুঝতে পারি। তো 590 পর্যন্ত এটা আমরা নিব, তারপরে যেগুলো কম আছে এগুলো নিব না। কম নিব না কিসের জন্য, এত কম যদি আমরা নেই তাহলে আবার আমাদের প্রফিট হবে না, যে প্রফিট হবে ওইটাতে আমাদের হয়তো বা ওয়েবসাইট চালানোর মতো টাকা উঠে আসতে আসে না। তো এই ক্ষেত্রে আমাদের লস হবে, আলটিমেটলি কাজ করে কোনো লাভ হবে না আমাদের। তো এই জায়গা থেকে আমরা একটা ই করলাম যে এই কিওয়ার্ডগুলো সিলেকশন করলাম। তো এই কয়টা এইগুলো দিয়ে আমি দেখাচ্ছি। তো এইটি নেওয়া, এগুলো নেওয়ার পর তারপর হচ্ছে যে আমি
একটা সিস্টেম হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি বলছি যে 0 থেকে 28 পর্যন্ত বা 30 পর্যন্ত নেওয়া যায়, সামথিং যদি একটু কম বেশি হয় ওইটা সমস্যা নাই, যে 29-30 হইলো বা এরকম সমস্যা নাই। তারপর হচ্ছে যে 500 থেকে 2500, যদি 490 হয় বা 450 হয় ওই ওই ক্ষেত্রে আমরা নিতে পারি, 2500-র জায়গায় যদি 2600-2700 হয় ওই জায়গায় একটু একটু সামথিংই হইলে চেঞ্জ হলেও সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এই জায়গায় এখন দেখবো হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি, যে আমার একটা এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য আমার কতটুকু ডিফিকাল্ট কষ্ট হবে কতটুকু এটা গুগলে। তো এটা দেখার জন্য একটা সুন্দর ভালো একটা ওয়েবসাইট হচ্ছে উবার সাজেস্ট, এটাতে আমরা যাব, ফ্রিতে আমরা এটাতে দেখতে পারবো উবার সাজেস্ট। পে টুলস দিয়ে আমরা আরও ভালোভাবে দেখতে পারি, যেমন এস্টেপস আছে, তারপর হচ্ছে আরও কয়েকটা টুল আছে, এস্টেপস সবচেয়ে ভালো, ওইগুলো দিয়ে আমরা ভালো ভালো করে আরও দেখতে পারি। তো এই জায়গা থেকে আমাদের যেটা ছিল যে এক্সেল শিটে যেটা আমরা ই করছি ক্যাট নিউজ, এটা যদি আমরা নেই যে এটার কী পরিমাণ কেমন ডিফিকাল্টি, এটা চেক করার জন্য হচ্ছে আমি এই জায়গায় আমার কিওয়ার্ডটা দিব। কিওয়ার্ড দেওয়ার পর ইংলিশ, ইউনাইটেড স্টেট, আপনি যদি অন্য কোনো কান্ট্রি যদি আপনার থাকে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে সার্চ, সার্চ দেওয়ার পর আচ্ছা এটা সার্চ দেওয়ার পর যেটা আসলো আমাদের দেখাচ্ছে যে সার্চ বললাম এটার হচ্ছে এসইও ডিফিকাল্টি হচ্ছে 19, মানে ইজি দেখাইতেছে। এটা দিয়ে আমরা খুব ভালোভাবেই র্যাঙ্ক করাইতে পারবো একটা ওয়েবসাইট এর কন্টেন্ট যদি এই রিলেটেড আমরা আমাদের থাকবে, ক্যাট নিউজ রিলেটেড সব ধরনের কন্টেন্ট থাকবে। তো এই জায়গায় আমাদের কম্পিটিটর দেখাইতেছে এই জায়গায় যে, তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এসইও ডিফিকাল্টি। তো এটাই হচ্ছে মেন বিষয়, এই জায়গা থেকে আমরা নিব এসইও ডিফিকাল্টি, আমরা এই জায়গাতে ই করবো এসইও ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি। ডিফিকাল্টি লেখার পর আমরা প্রত্যেকটাই সাজাবো এখন, যে এসইও ডিফিকাল্টি এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 19। তো এইভাবে প্রত্যেকটা নেওয়ার পর আমরা তারপর বের করবো যে কোনটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। তারপর আরেকটা যদি আমরা চেক করি, আমি দুইটাই দেখাচ্ছি আর দেখাবো না, তো দুইটা আরেকটা সার্চ দেওয়ার পর এটা এসইও ডিফিকাল্টি 44 দেখাচ্ছে, 44 যখন দেখাচ্ছে এটা আমরা বাদ দেবো, মানে এটা এখানেই বাদ। তো এইভাবে চেক করার পর যেটা আমার কম এসইও ডিফিকাল্টি ওইটা নিয়ে আমরা কাজ শুরু করতে পারি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও বিস্তারিত দেখাবো এই সম্পর্কে যে কিওয়ার্ডের কীভাবে একটা রাইট কিওয়ার্ড আমরা সিলেক্ট করতে পারি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি সম্পূর্ণ আরও ফাইনাল একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হয় কীভাবে ওইটা আমরা দেখাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।